আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইমস অফ ইমরান। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, ভিডিও মেকিং কিট। এই ভিডিও মেকিং কিট আজ আমরা আনবক্সিং করে আপনাদের দেখাবো। চলুন তাহলে আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। তাহলে আমরা আনবক্সিং করছি, ঠিক আছে? দেখি ভিতরে কী কী আছে। প্রথমে আমরা খুলে ফেললাম বক্সটা, এখন বক্সটা আমরা অন্য জায়গায় রাখি। তো শুরু বক্সটা অন্য জায়গায় শুরুতে আমরা এখানে একটি মাইক্রোফোনের কেবল দেওয়া হয়েছে, এখানে রাখলাম। এখানে আরও একটি মাইক্রোফোনের দুটো কেবল দেওয়া হয়েছে। এখানে একটি মোবাইল হোল্ডার দেওয়া, সরি, এটা মাইক দেওয়া হয়েছে বাইরের থেকে কোনো আওয়াজ বা কোনো কিছু রেকর্ডিং করার জন্য। এই মাইকটা অনেক উপকার আসবে দুইটা। আর এখানে একটি এক্সট্রা লাইট দেওয়া হয়েছে, এক্সট্রা ল্যাম্প লাইট। লাইটটাও আপনাদের অন্ধকার ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য অনেক কাজে আসবে। তবে এই লাইটটা, এখানে আরেকটা অপশন আছে, এখানে ব্যাটারি পেয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে ব্যাটারি লাইটটা দেখি, এটা লাইটের কীরকম। আমরা দুটো ব্যাটারি দেওয়া হলো, ঠিক আছে? এখানে সুইচ আছে একটা, ঠিক আছে? আপনারা ইচ্ছা করলে এখান থেকে সুইচ থেকে অন অফ করতে পারবেন। এটা ডাইরেক্ট ক্যামেরার সাথে ইনক্লুডিং না, এটা আপনি আলাদাভাবে জ্বালাতে হবে। এখানে প্লাস মাইনাস দিয়ে আপনি এটা ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন। তাহলে আমরা এটা দেখি কীরকম এটার ব্রাইটনেস, ঠিক আছে? যে ব্রাইটনেস আপনার যতক্ষণ আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন, প্লাস করতে মাইনাস হয়েছে। এখন আমরা মাইনাস করছি, আলো কমে গেল, ঠিক আছে? এখন আমরা আবার প্লাস করি, আলো বেড়ে গেল, ঠিক আছে? তাহলে এটা আমাদের অন্ধকারের জন্য অনেক কাজে আসবে, ঠিক আছে? এখন আমরা আবার বন্ধ করে দিই। তাহলে একটা কিট, এখানে একটি রিমোট দেওয়া হয়েছে আপনাদের ক্যামেরা মুভিংয়ের জন্য, ঠিক আছে? সেটাও আপনাদের ওখানে দেখাবো। আর মেইন মূল আকর্ষণ হলো হ্যান্ডেল। এই ক্যামেরার মেইন হলো সেই হ্যান্ডেল, ঠিক আছে? এইটার ভিতরে দুইটা অপশন আছে, আপনি এখানে DSLR ক্যামেরা ইউজ করতে পারবেন, প্লাস মোবাইল ইউজ করতে পারবেন। আপনি যদি আপনার সাথে যদি কোনো অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আপনি এখানে রেখে এটার ভিডিও করতে পারবেন, ঠিক আছে? সেটার জন্য আলাদাভাবে একটা হোল্ডার দেওয়া হয়েছে। এখন আমাদের কাছে যদি মোবাইল না থাকে, DSLR ক্যামেরা থাকে, তাহলে আমরা কী করবো? তখন এই যে হোল্ডারটি আছে না, সেটা আলাদাভাবে খুলে রাখতে হবে, ঠিক আছে? তো আমরা এখন দেখাচ্ছি কীভাবে DSLR ক্যামেরার সাথে এটা অ্যাডজাস্ট করতে পারি, ঠিক আছে? আমাদের কাছে একটি DSLR ক্যামেরা আছে, ঠিক আছে? এটা আপনি এখান থেকে চাইলে এটা সেট করতে পারবেন। এখানে সেট করার জন্য আলাদা এখানে একটা স্ক্রু আছে, এটার সাথে এটা লক করতে হবে, ঠিক আছে? এই স্ক্রু এটা, ঠিক আছে? তো এখানে আরেকটা এটার সাথে স্ক্রু দেওয়া হয়েছে, আপনি দেখতে পারেন এই যে, ঠিক আছে? তো এই ক্যামেরাটাকে আপনি এই পজিশনে রাখবেন। আপনার এখানে কিছু পজিশন দেওয়া হয়েছে, আপনি সামনেও নিতে পারবেন, পিছিয়েও নিতে পারবেন, মানে স্লাইড অপশন। এই যে দেখেন আমি নিচ্ছি, আপনি ইচ্ছা করলে পিছে আনতে পারবেন, আবার ইচ্ছা করলে যে কোনো জায়গায় আপনি এটা ইউজ করতে পারবেন, সামনে নিতে পিছিয়ে যে কোনো, ঠিক আছে? তো আমরা যেহেতু আমাদের ক্যামেরাটা একটু লম্বা, আমাদের সামনে একটি ডিসপ্লে আছে, তাহলে আমরা কী করি, এটা মাঝখানে রাখি, ঠিক আছে? এখন মাঝখানে রেখে এটা যে স্ক্রু আছে সেটার সাথে লক করে দিন, ঠিক আছে? এই যে আমি লক করছি, দাঁড়ান লক করে দেখাচ্ছি। আমাদের লক হয়ে গেল, ঠিক আছে? এখন এই ক্যামেরার সাথে আমরা আরও কিছু অ্যাড করব। আমরা এখানে আরেকটা স্ক্রু আছে অ্যাডজাস্টেবল, যেটা আপনি এই লাইটের জন্য এখানে ইউজ করতে পারবেন। এই স্ক্রু লুজ করে আপনাকে এটাকে স্লাইড সিস্টেম আনতে হবে, এই যে দেখেন, ঠিক আছে? এই যে স্লাইড, সামনে পিছে নিয়ে আসতে পারবেন। আপনি এখানে রাখলে আপনি এই লাইটটা ইউজ করতে পারবেন না, আপনার কী করতে, কিছু লুজ করে আপনি পিছে আনতে হবে। এই যে আমি এখন এটা লাইটটা ফিট করতেছি, হ্যাঁ, করার পরে নিচেটা টাইট দিতে হবে, ঠিক আছে? এই যে টাইট দিলাম, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা এটার মাইক্রোফোন সেট করব, সেই মাইক্রোফোন এটার উপরে হবে। মাইক্রোফোনটা সেট করলাম, এটারও একটা অ্যাডজাস্টেবল স্ক্রু আছে, এই যে দেখেন, এই যে স্ক্রু, এই যে স্ক্রুটা দিয়ে এটা টাইট করতে হবে, এই যে, এই যে দেখেন টাইট করে ফেললাম, ঠিক আছে? টাইট করে ফেললাম, ওকে।
ঠিক আছে এখন আপনার এটা কখনো ভিডিও মুভিং করার সময় আপনার এটা নিচে খুলে নাও পড়তে পারে ঠিক আছে এখন এইটা গেল এখন দ্বিতীয় এই যে দেখেন ভালো করে দেখেন সবগুলি সবগুলি অ্যাডজাস্টেবল সিস্টেম আছে এটার অ্যাডজাস্টেবল এটার এটা অ্যাডজাস্টেবল এই যে এটার আপনি এখানে টাইট করলেন এই যে আমি টাইট করছি এইটা টাইট করার জন্য এখানে একটা অ্যাডজাস্টেবল আছে তিনটা একটা দুইটা তিনটার জন্য তিনটা অ্যাডজাস্টেবল আছে আপনি এখানে ইচ্ছে করলে বড় ছোট করে নিতে পারেন ঠিক আছে এখন আমাদের ক্যামেরাটা এটাও টাইট হয়ে গেল মাইক্রোফোনটাও টাইট হয়ে গেল এখন আমরা এটা ক্যামেরার সাথে কানেক্ট করব ঠিক আছে তো প্রথমে আমাদের ডিসপ্লেটা অন করি এখন আমি ক্যামেরাটা অন করতেছি এই যে এখন আমাদের এই ক্যামেরাটা অন করলাম ঠিক আছে এখন এই মাইক্রোফোন এটার সাথে সেট করতে হবে নাহলে আপনি যদি কখনো ভিডিও করেন যা মোবাইলের থেকে ঠিক আছে মোবাইল থেকে ভিডিও করলে আপনার সাউন্ডটা ক্যামেরা নাও যেতে পারে তখন আপনি কি করবেন এই যে সেই কেবল ঠিক আছে এই কেবলটা এখন আমরা এই কেবলটা এই যে এই ক্যাবলটা এখন ক্যামেরার সাথে ইনক্লুডিং করতে হবে এখানে দুইটা অপশন আছে আপনি যে কোনো একটা লাগাবেন এই সেটেও লাগাতে পারেন এই সেটেও লাগাতে পারেন যেটা আপনার সুবিধা হয় যেহেতু ক্যামেরাটা ডাইন সেটে তা আমি চয়েস করতেছি এইটা ক্যামেরা লাগানোর জন্য আর এটা মাইক্রোফোনে লাগানোর জন্য ঠিক আছে এই যে কোথায় লাগাইতে সেটাও দেখাচ্ছি এই মাইক ঠিক আছে আর ঠিক আছে আর যেখানে ক্যামেরা আছে এই যে ক্যামেরার আপনার ডাইন সাইডে আপনি দেখবেন এখানে মাইক্রোফোন লেখা আছে এই যে MIC মাইক ঠিক আছে এটা আমরা একটু ডিসপ্লেটা একটু ডাউন করে দিই ঠিক আছে ডাউন করে আমরা এখন এই মাইক্রোফোনে এই যে দেখেন এই যে এই অপশনটা এখানে অপশনটার সাথে এটা ফিক্স করে দিলাম এই হয়ে গেল আমাদের ঠিক আছে এই যে এখন অ্যাডজাস্ট হয়ে গেছে এখন দেখুন আপনি একজন প্রফেশনাল ভিডিও মেকিং হয়ে গেলেন এখন আপনি যেখানে চান সেখানে ভিডিও মেকিং করতে পারেন দেখেন কত সুন্দর সিটিং হয়ে গেছে এটার বাজেটও বেশি না অল্প টাকার ভিতরে আপনি এটা নিতে পারবেন ঠিক আছে অল্প ইয়েতে আর যদি কারো যদি পছন্দ হয় এটা লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো দেখুন এখন আমি এটা কীভাবে মিটিংটা করতেছি এই যে সবগুলি আগে প্রথমে আমরা লাইট অন করি ঠিক আছে এই যে লাইট অন ঠিক আছে এখন আমরা এটার ক্যামেরাটা ভিডিও ক্যামেরাটা অন করি ঠিক আছে এই যে আমার ভিডিও ক্যামেরা অলরেডি চলে আসছে এই যে দেখেন কত সুন্দর জিনিসটা আপনার অল্পতে এই যে দেখেন আমার ক্যামেরা ঠিক আছে কোনো ভয় নাই এই যে দেখেন আমি এটা যে কোনো পজিশনে আমি রাখতে পারবো কোনো ভয় নাই করে যাওয়ার এই যে সব দিকে যে কোনো ইচ্ছা আপনি দেখছেন সব পজিশনে এটা আপনি রাখতে পারবেন কোনো ভয়ের কিছু নাই এটা পরে যাওয়ার কোনো ইচ্ছা নাই ক্যারি করা হালকা আপনি যে কোনো জায়গায় রাখতেও পারবেন এটা যে দেখেন আপনি আমি রেখে দিলাম এটা পড়বে না সুন্দর মতো এটা বসে যাবে ঠিক আছে আপনি যেখানে ইচ্ছা হালকা ঠিক আছে তাহলে ঘোরাচ্ছি দেখাচ্ছি দেখেন আস্তে আস্তে দেখাচ্ছি দেখেন কত সুন্দর দেখতে একদম সিম্পলের ভিতরে একটা সুন্দর একটি ক্যামেরা মেকিং কিট ভিডিও মেকিং কিট যারা নতুন ইউটিউবার আছেন তারা এই আমার এই কিটটা দেখতে পারেন খুবই সুন্দর হালকার ভিতরে ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর ঠিক আছে একটা মাইক্রোফোন একটা লাইট এবং DSLR ক্যামেরা এবং আপনি যদি মোবাইলও চালান তার জন্য এক্সটার্নাল একটা হোল্ডার মোবাইল হোল্ডার ঠিক আছে আপনি এখন আমি এখন দেখলেন আপনি ক্যামেরা ঠিক আছে এখন আমি আপনাদের দেখাবো মোবাইলটা কীভাবে সেটিং করা যায় ঠিক আছে তাহলে আমরা প্রথমে DSLR ক্যামেরাটা এটা খুলে নিই এই যে খুলছি সেম পজিশন আপনি নিচের থেকে লক খুলবেন ঠিক আছে এই যে আমরা ক্যামেরাটা আলাদা করে ফেললাম এখন আমরা একটা মোবাইলের লাগিয়ে দেখাবো ঠিক আছে মোবাইলটা নিয়ে আসি দাঁড়া ওকে তাহলে আমরা ক্যামেরাটা শেষ করলাম এখন আমরা আপনাদের দেখাবো মোবাইলটা কীভাবে এটার সাথে অ্যাডজাস্ট করা যায় ঠিক আছে তাহলে আমরা এই যে দেখেন প্রথমে আমরা এই হোল্ডারটা এইখানে লক করবো ঠিক আছে এই যে লক করতেছি আমি লক করলাম আর টাইট ভালো করে টাইট করতে হবে এটা কিন্তু স্লাইড সিস্টেম আছে এই যে দেখেন ঠিক আছে এই যে স্লাইড সিস্টেম আপনি যত বড় ছোট বড় মোবাইল আপনি এটাকে করতে পারেন তাহলে আপনি যদি ক্যামেরা ভিডিও করতে চান তাহলে আপনার ক্যামেরাটা পিছে থাকতে হবে তাহলে আমরা এটা লাগিয়ে নিলাম ঠিক আছে স্লাইড সিস্টেম মাঝখানে আনি
এখন আমরা সেই মাইক্রোফোন মাইক্রোফোন এখানে হেডফোনের কোথায় কানেকশন আছে এই যে দেখেন সেই হেডফোনের কানেকশনটা আমরা এখানে কানেক্ট করে নিলাম ঠিক আছে হ্যাঁ এখন এই যে দেখুন এখন মোবাইলেরটাও করে নিলাম একদম হালকা লাইট ওয়েট এই যে দেখেন কত সুন্দর সিটিং হয়ে গেছে দেখুন কত সুন্দর সিটিং কোনো ভয় নেই পড়া এই যে দেখুন কত সুন্দর সিটিং হয়ে গেছে ঠিক আছে একদম সিম্পল এই যে এখানে অ্যাডজাস্টেবল না ঠিক আছে এখানে মোবাইলেরই আপনি ইচ্ছা করলে এটা ঘুরেও লাগাতে পারবেন ই করবেন সুন্দর আপনি লাইটও চালাতে পারবেন লাইটের কোনো সমস্যা নেই মাইক্রোফোন লাইট মোবাইল ঠিক আছে টু ইন ওয়ান তাহলে আজ আমরা ভিডিওটা এখানে শেষ করব যদি ভিডিওটি কারো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দেবেন আর কারো যদি প্রোডাক্টটা দরকার হয় আমি আমার ডিসক্রিপশন বক্সে এটা লিংক দিয়ে দিব আপনি চাইলে এটা কিনে নিতে পারেন এবং ভিডিওটা অন্যকে শেয়ার করবেন যাতে আমার এই ভিডিওটি দেখে অন্যজনে এটা উপকৃত হয় তাহলে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিন আর যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই একটা একটা সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন টেক কেয়ার বাই।